একটা রিসেন্ট ইন্টারভিউতে ভিক্টর ব্যানার্জি সত্যজিৎ রায়ের ঘরে বাইরে নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে ছবিটির কাস্টিং একটু অন্যরকম হলে হয়তো ছবিটি সুপার হিট হতো। ভিক্টর এই কথা বলেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরেও। আমি কিন্তু ভিক্টরের সঙ্গে একমত। আজকের আড্ডা সত্যজিতের ঘরে বাইরে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আপনারা যারা রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসটি পড়েছেন তারা জানবেন যে ঘরে বাইরের তিনটি প্রধান চরিত্রই কিন্তু খুব লেয়ার্ড, আর উপন্যাসটিতে অনেকগুলো গুজবাম্পস মোমেন্টসও রয়েছে। নিখিলেশ জমিদার বিদেশি আদব কায়দা তার একেবারে নখদর্পণে, তবে সে কিন্তু একজন হিউম্যানিটেরিয়ানও বটে। তাকে দেখলে হঠাৎ করে বোঝা যায় না যে সে গ্রামের লোকেদের কথা কতটা ভাবে। সন্দীপ গ্রামের লোকেদের অনেকটাই কাছের মানুষ, সে স্বদেশি নেতা, তবে তার হাবভাব কিন্তু পার্সোনাল লাইফে একেবারে অন্যরকম। সে শৌখিন, তাকে দেখলেও ঠিক বোঝা যায় না তার মনে ঠিক কি রয়েছে। এদেরই মাঝখানে রয়েছে নিখিলেশের অন্দরমহলে থাকা স্ত্রী বিমলা, যার বাইরের জগতের সঙ্গে কোনোই যোগাযোগ নেই। সে কিন্তু খুব পড়াশোনা করা, ইংরেজি আদব কায়দা তার একেবারে রপ্ত, সে বেশ সাহসী একজন মহিলা। তবে ওইখানেই লেয়ার্ড ক্যারেক্টারের ব্যাপারটা চলে আসে। খুব সাহসী, খুব জ্ঞানী হওয়া সত্ত্বেও সে অনভিজ্ঞ। রবি ঠাকুরের ঘরে বাইরেতে কি নেই? ওই যে বলে না, অ্যাকশন, ইমোশন, ড্রামা, ইনফ্যাক্ট ইনফিডেলিটিও রয়েছে। এই গল্পটি নিয়ে যদি সত্যজিৎ রায় একটি দারুণ ছবি বানান তাহলে তো সবাই গিয়ে দেখবে। সত্যজিৎ রায় কিন্তু অনেক দিন ধরেই নাকি ঘরে বাইরে বানানোর প্ল্যানিং করেছেন, আর সবচেয়ে কষ্ট ওনার হতো বিমলার কাস্টিং নিয়ে। অবভিয়াসলি সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র ঘরে বাইরে ছবিটিতে। সুচিত্রা সেন, অপর্ণা সেন এদেরকেও নাকি এই চরিত্রটি অফার করা হয়েছিল, কোনো না কোনো কারণে ছবিটি এদের নিয়ে তৈরি করা হয়নি। ফাইনালি নিখিলেশের চরিত্রে ভিক্টর ব্যানার্জি, সন্দীপের চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় আর বিমলার চরিত্রে থিয়েটার জগতের দারুণ অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্ত। 1984 সালে যখন এই ছবিটি রিলিজ হয় আর তার আগের বছর যখন শুটিং হয়, শোনা যায় সত্যজিৎ রায়ের শরীরও খুব একটা ভালো যাচ্ছিল না। তা যাই কারণ হোক, ভিক্টর ব্যানার্জির কথায় কাস্টিং, সত্যজিৎ রায়ের শরীরের জন্য ডিরেকশন, ছবিটি কিন্তু আমার অতটা ভালো লাগে না। ওই যে বললাম, ছবিটি দেখলে কখনোই বোঝা যায় না চরিত্রগুলোর লেয়ার্ড ব্যাপারটা, যেই জিনিসটা রবীন্দ্রনাথের গল্পটি পড়লে খুব ভালো করে বোঝা যায়। ভিক্টর ব্যানার্জি মনে করেন যে কাস্টিংয়ে গণ্ডগোল ছিল। ওনাকে যদি সন্দীপের চরিত্রে কাস্ট করা হতো তাহলে যেহেতু উনি ভিলেন চরিত্র অনেকগুলো করেছিলেন সেই সময়, ওই গ্রে চরিত্রটি আরও 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 ভালো করতেন। আর উনি মনে করেন সৌমিত্র চট্টোপাধ্যায় জমিদার নিখিলেশের চরিত্রটি খুব ভালো করতেন। সত্যজিৎ রায় নাকি ভিক্টর ব্যানার্জিকে কাস্ট করেছিলেন নিখিলের চরিত্রে, কারণ ভিক্টর জমিদার বাড়ির ছেলে। তা যাই হোক না কেন, কাস্টিং এদের দুজনের কথা যেমনি বলা যায় সেরকমই স্বাতিলেখা সেনগুপ্ত কীরকম যেন বড্ড বেশি অনভিজ্ঞ ব্যাপারটা চরিত্রটিতে ফুটিয়ে তুলেছিলেন। বিমলার ব্র্যাভার্ডোটা চরিত্রের মধ্যে আসে না এই ছবিটিতে। তবে ওই যে বললাম, সত্যজিৎ রায়ের করা ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। আমি অতটাও অভিজ্ঞ নই যে ছবিটার সম্বন্ধে খুব ক্রিটিক্যাল অবজারভেশনসগুলো করব। হয়তো স্ক্রিপ্টে গণ্ডগোল ছিল, কে জানে। তবে আপনাদের আমি বলবো যে ছবিটি দেখুন, তবে তার থেকেও ভালো হয় যদি বইটি পড়েন। ঘরে বাইরে খুব রেলেভেন্ট একটা গল্প, ইনফ্যাক্ট মডার্নভাবে না বানিয়ে
কেউ যদি ঘরে বাইরেকে আবার রবীন্দ্রনাথ যেরকমভাবে লিখেছিলেন ঠিক সেইভাবেই রিক্রিয়েট করেন, তাহলে কিন্তু ওই উপন্যাসটি থেকে আবার একটা ভালো ছবি হতে পারে। কারণ ঘরে বাইরে খুব রেলেভেন্ট, তিনটে চরিত্র, ওই যে নিখিলেশের চরিত্রটির কথা বললাম, মুখ দেখলে বোঝা যায় না উনি কতটা হিউম্যানিটেরিয়ান। সন্দীপের চরিত্রটা আজকের দিনের পলিটিশিয়ানদের মতো, আর বিমলার চরিত্রটা কিন্তু আমাদের সবার মতন। আমাদের অনেক রকমের জ্ঞান আছে টিভি দেখে, ভিডিও দেখে, বই পড়ে, তবে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সত্যিই কম। আমরা কোনো জাজমেন্ট বা ডিসিশন নেওয়ার আগে একটুও ভাবি না, অনেকটা বিমলার মতন। আপনারা ঘরে বাইরে ছবিটি তাও দেখুন, আপনাদের হয়তো ভালো লাগবে, তবে ওই যে বললাম বইটি পড়তে ভুলবেন না। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।